গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে একটা শনিবার, প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসবো বলেছিলাম, চেষ্টা করছি সেটাকে মেনটেন করা। আমাদের সোম থেকে শুক্র প্রচণ্ড প্রচণ্ড চাপ থাকে অফিসের জন্য, তো এখন আমরা একটু বেরিয়েছি সকালবেলা মর্নিং ওয়াক করতে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এখানে রাস্তা ক্রস যেখানে যেরকম ভাবে খুশি করা যাবে না, এখানে রাস্তা ক্রস করতে গেলে আপনাকে এখানে এরকম একটা বাটন আছে, এটাকে প্রেস করতে হবে। এবং ওই দূরে সিগন্যাল দেখতে পাচ্ছেন, ওই সিগন্যালটাতে আপনাকে সিগন্যাল দেবে পেডেস্ট্রিয়ান ক্রসিং এর জন্য, তারপরেই আপনি রাস্তা ক্রস করতে পারবেন, তার আগে নয়। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। বিদেশের মাটিতে আমরাও কোনো রকমের কোনো রুল ব্রেক করতে চাই না। সো দেখলেন এই মাত্র পেডেস্ট্রিয়ান সিগন্যালের জন্য ইয়ে দিল, আমরা এখন যাচ্ছি। এখনো 15 সেকেন্ড বাকি আছে, জেব্রা ক্রসিং ইউজ করে আমরা পেডেস্ট্রিয়ান ক্রসিং ক্রস করে গেলাম। এবার আপনি ফ্রি, এবার আপনি হেঁটে যান আপনার মতো। দেখুন প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু নড়বে না। এটাই একটা উন্নত দেশের মানুষদের মানসিকতার পরিচয়। আশা করি একই জিনিস আমাদের দেশেও হবে, আশা করা যায়। তো আজকে যেখানটাতে আমরা মর্নিং ওয়াক করবো, আগের দিন করছিলাম অনেকটাই রোড সাইডে, আজকে আমরা একটা বেশ নতুন জায়গা খুঁজে পেয়েছি। একদম আমাদের যেখানে আমি থাকি তার ঠিক রাস্তাটা ক্রস করলে উল্টো দিকে। আসলে নতুন জায়গা, তো নতুন জায়গা সমস্ত কিছু এখনো চিনে ওঠা হয়নি। এই জায়গাটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ব্যাকইয়ার্ড বলে পরিচিত। তো এই জায়গাটাতে মোটামুটি এরকম মর্নিং ওয়াকের জন্য সুন্দর ট্রেল বানানো রয়েছে, তো লোকজন এখানে মর্নিং ওয়াক করতে আসে। আমি এসেছি আমার বন্ধুর সঙ্গে মর্নিং ওয়াক করতে। খুব সুন্দর, মানে প্রচণ্ড রিফ্রেশিং, প্রচুর গাছপালা আপনারা দেখতেই পাচ্ছেন উপরে, পুরো জায়গাটা এরকম সুন্দর। এবং এখানে সুন্দর রাস্তা বানানো রয়েছে, আপনাকে রাস্তাটাও দেখানোর চেষ্টা করছি। এরকম সুন্দর রাস্তা বানানো রয়েছে, সুন্দর। আপনারা যদি হাঁপিয়ে যান, এখানে বসার জন্য ব্যবস্থা করা রয়েছে গাছের নিচে। প্রকৃতির মধ্যে একটু যদি সময় কাটাতে চান, শরীরচর্চা করতে চান, আমার মনে হয় না এর থেকে কোনো ভালো জায়গা আপনারা খুঁজে পাবেন। সত্যি এই জায়গাটা এত সুন্দর, ভ্যালেন্টাইন শহর মানে শার্লট শহরটা, এবং বিশেষ করে এই ভ্যালেন্টাইন এরিয়াটা, আমি কিছুটা মন্ত্রমুগ্ধের মতোই হয়ে পড়েছি। বিশেষ করে এই জায়গাটা যখন থেকে আবিষ্কার করতে পেরেছি, তারপর থেকে মোটামুটি রোজই আসি, চেষ্টা করি রোজই আসার এই জায়গাটাতে, একটু গ্রিনারির ভিতরে অক্সিজেন নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত সুন্দর চতুর্দিকে এরকম জঙ্গল, কিছু দূরে একটা গলফ কোর্স রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। কিন্তু অসাধারণ একটা গলফ কোর্স, যতদূর চোখ যাচ্ছে একটা গলফ কোর্স। এখান দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব। এই ট্রেল ধরে হাঁটা যায়, এই ট্রেল ধরে আমরা অনেক দূর অব্দি হেঁটে গেছি আগের দিন। আজকে ওই পাশের গলফ কোর্সটা একবার যাব, আগের দিন যাওয়া হয়নি। এরকম দেখুন লম্বা গলফ কোর্স, এবং তার পাশ দিয়ে পেডেস্ট্রিয়ান ওয়াকিং এর জন্য, মর্নিং ওয়াকের জন্য, ইভিনিং ওয়াকের জন্য খুব সুন্দর করে বানানো আছে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, এগুলোই আমাদের কাছে শেখার। মানে আমি বলছি না যে ইউএসএ সব কিছু ভালো, ইন্ডিয়া সব কিছু খারাপ, কিছু কিছু জিনিস আপনাদের দেখাই খুব ভালো লাগবে, যেগুলো আমাদের দেশেও করা উচিত বলে আমার মনে হয়। ভালো জিনিসটা নেওয়া উচিত, যেখানে যেটা ভালো সেটাই নেওয়া উচিত। দেখুন এখানে যারাই মর্নিং ওয়াক করতে আসেন তাদের জন্য সুন্দর বাকেট করা আছে। জেনারেলি কী হয়, এবং দেখুন এখানে একটা প্লাস্টিকেরও বিন ব্যাগ রাখা আছে। ধরুন আপনার কোনো পোষ্যকে নিয়ে আপনি এসছেন, এবং তারা এখানে তাদের কৃতকর্ম করলো, তো এখানকার লোকেরা কী করে, প্লাস্টিকে মুড়ে তারাই সেই জায়গায় পরিষ্কার করে এটার ভিতরে ফেলে দেয়, এবং তারপরে সেখান থেকে নর্মাল যারা মিউনিসিপ্যাল লোকজন আছেন তারা এসে এটাকে ক্লিন করে নেন, এবং সেভাবেই পুরো জায়গাটা মেনটেন হয়। তো অসাধারণ, এরকম মেনটেন, এরকম একটা সভ্য কালচারই হওয়া উচিত মানুষজনের, প্রকৃতিকেও কিছু ফিরিয়ে দেওয়া উচিত। অসাধারণ এই সুবিশাল গলফ কোর্সটি,
আমি জানি না, আমি গলফ খেলা হতে দেখিনি, কিন্তু শুনেছি এখানে গলফ খেলা হয় উইকেন্ডে, তাই ভেবেই এলাম, কিন্তু এখনও কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে জায়গাটা। যাই হোক, এখন কিছুক্ষণ এখানে হেঁটে বেড়াবো, এই জায়গাটাকে একটু উপভোগ করবো, তারপর আপনাদেরকে আজকে একটুখানি এখানকার মার্কেটটা দেখানোর চেষ্টা করবো। মার্কেট বলতে শপিং মল, যেখানে ওই বড় ডিপার্টমেন্টাল স্টোরও বলতে পারেন, আমাদের দেশের অনেকটা বিগ বাজার বা রিলায়েন্স ট্রেন্ডস বা এই জাতীয় জিনিসের মতোই আর কি। তো সেগুলোকে আপনাদের দেখাবো, এখানে কীরকম জিনিসপত্রের দাম সেটাও একটু দেখাবো, দেখে কিছুটা ঘাবড়ে যেতেই হবে। আমি যখন প্রথম এসেছিলাম, প্রথম কয়েকদিনে আমার মনে হয়েছিল যে বাবা এত দাম, হয়তো কিছুই খেতে পারবো না। যা হয়, আমরা ডলারটাকে আইএনআরে কনভার্ট করা করে সেটাকে ভাবি, কিন্তু সেখানে সেইভাবে ভাবলে চলবে না। আপনার এখানে যেরকম ইনকাম, সেই হিসাবে আপনাকে সামান্যপাতভাবে ব্যয় করতে হবে। তো যাই হোক, সেটা আপনাদেরকে আজকে এই এপিসোডে দেখানোর চেষ্টা করবো। চলুন কিছুক্ষণ একটু প্রকৃতি দেখাই আপনাদেরকে, আমি একটু হাঁটি। এখানে আস্তে আস্তে ফলস স্টার্ট হয়ে গেছে। ইউএসএতে কিন্তু ফলস একটা খুব সুন্দর দেখার সময়, সমস্ত গাছের পাতা রঙিন হয়ে যায়। তো আমি এসেছি আগস্ট মাসে, সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়টাতে ফলস সব থেকে বেশি হয়। তো আস্তে আস্তে সমস্ত গাছের পাতা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে, আস্তে আস্তে গাছের পাতা লাল হচ্ছে এবং কিছুদিনের মধ্যে এগুলো সব লাল হয়ে যাবে, এবং সেই সময় খুব অদ্ভুত একটা দৃশ্য দেখার ইচ্ছায় আমরা রয়েছি। দেখা যাক, এই সেই গলফ কোর্সের কথা বলছিলাম। এই না, এখানে আমি কোনো গলফের হোলও দেখতে পাচ্ছি না, এটা আদৌ গলফ কোর্স কিনা আমার একটু সন্দেহ হচ্ছে। কিন্তু যাই হোক, জিনিসটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, মানে হালকা মেঘলা রয়েছে, মাঝে মাঝে সূর্য দেখা দিচ্ছে, রোদটা নেই বলে হাঁটতেও খুব ভালো লাগছে। আপনাদের মনে হচ্ছে কলকাতা এখন গরম, এখানে জ্যাকেট পরে আমি ঘুরছি, খুব ঠান্ডা বলবো না, কিন্তু হ্যাঁ, যেহেতু হাওয়া চলছে জ্যাকেটটা পরা থাকলে আরামই লাগে। নাহলে সবে এসেছি তো, এখানকার ওয়েদারের সঙ্গে একটু মানিয়ে নিতে সময় লাগবে, সেই জন্য একটু প্রিকশন আর কি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। দেখুন, কাশফুল। কলকাতা পুজো চলে এসেছে, এটা আমার জীবনে প্রথমবার আমি দুর্গাপুজো কলকাতায় মিস করছি। তো এই কাশফুলটা দেখে মনে পড়লো যে হ্যাঁ, পুজো খুবই কাছে কলকাতাতে। তো সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা, যদিও শারদীয় শুভেচ্ছা দেওয়া উচিত না যতক্ষণ না মহালয়া মাতৃপক্ষ শুরু হচ্ছে, তবুও মনে পড়লো, দেখতে পেলাম, তাই জানিয়ে দিলাম।
এখানে একটা ছোট্ট মেলা বসেছে শার্লটের ভ্যালেন্টাইনে। এখানে অনেক স্টল আছে, আপনি আমরা পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর স্টল এই ছোট্ট লেকটাকে ঘিরে। তো মেলাটা এখনও শুরু হয়নি, একটা থেকে শুরু হবে, আপনাকে টিকিট নিতে হবে এবং তারপরে আপনি এন্ট্রি করতে পারেন এই মেলাতে। বিভিন্ন ধরনের স্টল রয়েছে, যেমন আমাদের ওখানেও থাকে আর কি, আর্ট গ্যালারি, খাবারের জায়গা, গার্মেন্টস, এবং একটা দেখলাম একটা স্টেজও আছে, নিশ্চয়ই কোনো কালচারাল প্রোগ্রামও হবে। তো দেখা যাক, মনে হয় না আসবো, কিন্তু প্রথম এখানে এসে একটা ছোট্ট মেলা দেখতে বা মেলা বসতে দেখতে খুব ভালো লাগলো। দেখা যাক আর কী কী নতুন জিনিস দেখতে পারি আজকে সকালে। দুপুরবেলা বন্ধুকে নিয়ে পৌঁছে গেলাম প্যাটেল ব্রাদার্স, ইউএসএর নাম করা এক ইন্ডিয়ান স্টোর। মোটামুটি সমস্ত রাজ্যেই এই স্টোর দেখতে পাওয়া যায়। এখানে আসলে পরে মনে হবে কলকাতার কোনো বাজারে পৌঁছে গেছেন। সবজি, মাছ, সমস্ত কিছুই আমাদের ইন্ডিয়ার মতোই। হ্যাঁ, দামটা একটু বেশি। এই প্যাটেল ব্রাদার্সে দেখতে পেলাম বাঙালির রসনা তৃপ্তির ইলিশ মাছ, দেখে মনটা ভরে গেল। শুধু ইলিশ নয়, বিভিন্ন প্রকারের মাছ এরকম ফ্রোজেন অবস্থায় রয়েছে। শুধু মাছ নয়, মিষ্টিও বাক্সবন্দি। প্যাটেল ব্রাদার্সে শপিং সেরে পৌঁছে গেলাম আরেকটা দোকানে, যার নাম হ্যারি স্ট্রিটার। এটাও একটা শপিং মল।